প্রত্যন্ত অঞ্চল তো বটেই, শহর সহ শহরতলির বেশ কয়েকটি জায়গাতেও রয়েছে তীব্র পানীয় জলের সংকট। আরো স্পষ্ট করে বললে বলতে হয়, বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে এইসব এলাকাগুলোতে। আয়রন, মাটি, বালি মিশ্রিত জল খেয়ে দিন কাটাচ্ছেন এইসব এলাকার লোকজনেরা। এছাড়া যে আর কিছুই করারও নেই তাদের কাছে। পরিশ্রুত পানীয় জলের খোঁজেই নিউজ ভ্যানগার্ডের একটি প্রতিনিধি দল গিয়ে পৌঁছলেন শহর থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে লঙ্কামুড়া এলাকায়। সেখানে যাবার পথেই দেখা গেল বিচিত্র কয়েকটি চিত্র। এর মধ্যে অন্যতম হল শর্মালুঙ্গা বলে পরিচিত একটি এলাকার। এই এলাকাতে এখন পর্যন্ত অধিকাংশ বাড়িতেই নেই সাপ্লাই লাইন, কলের জলই তাদের সম্বল। এই জল দিয়েই তাদের নাওয়া খাওয়া ধোয়া সবই। সাপ্লাই নেই, ভালো ড্রেনের সুবিধে নেই, কলের জলে রয়েছে এই এলাকার লোকেদের নিত্যদিনের জীবনযাপন। এলাকারই একজন তরুণী বললেন, সাপ্লাই তো আসেনি এই দিকে। আমরা দিকে বলতে আমরা সাপ্লাই নাই, তারপরে আমরা একটু কলের জল খাই, টিউবওয়েল থেকে অনেক আয়রন টাইরন আসে, তারপরে অনেক সমস্যা হয়। যেমন কলের ভিতরে আমরা সাদা কাপড় দিয়ে যদি দিই, তারপরে আয়রন বাইরে বলতে আমরা অনেক সমস্যা হো, তারপরে এই জল খাইয়া তো অনেক সমস্যা হো বলতে অনেক দিকে সমস্যা। আমরা দিকে যদি সাপ্লাই তারপরে ডেন টেন দিত বলতে, তারপরে আমরা অনেক সুবিধা হইতো। যদি দেয় সরকারের কাছে আমরা বলতে এই আবেদন যে যদি আমরা যদি আমরা দিকে সাপ্লাই আর ডিন দেয় তাহলে আমরা সুযোগ সুবিধা। এই এলাকার ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি এলাকা, যেটা মাল্লামুড়া বলেই পরিচিত। খুব বেশি দিন হয়নি এই এলাকার, বছর দুয়েক হবে। এতে বসবাস করছে আপাতত 5টি পরিবার। তাদের তো আরো দুর্বিষহ অবস্থা, জল নেই, কারেন্ট নেই তাদের। এই বিষয়ে একজন গৃহিণী বলেন, সাপ্লাই লাইন তারা দেখেনি বিগত 2 বছর ধরে, কলের জলই তাদের ভরসা। জল নিয়ে আমরা তো কোনো সাপ্লাই পাইনি, 2 বছর হয়েছে আমরা এখানে এসেছি। কলের চলে গেছে, কলের নোংরা জল, একদম আয়রন আসে কলের মুখের মধ্যে। আমরা কাপড় বেঁধে রাখছি যাতে আয়রনটা না আসে। সেই জল খেয়ে আমাদের অনেকে রোগ হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী স্যার তো কইছে যে আমরা একদম অটল জল দিব, বাইরে বাইরে সাপ্লাই দেবো, কিন্তু সাপ্লাই কী জিনিস আমরা দেখছিও না। 2 বছর হয়েছে আমরা এনেছি, আমরা কোনো জলের সুবিধাই পেয়েছি না। তারপরে কল বাইরে বাইরে ঘরে ঘরে কল দিয়ে রাখছি, কলের জল তো আয় না। কলে দা জল আয় না, অল্প অল্প জল আয়, জলে দা বালু আয়ে, আয়রন আয়ে, জল একদম নিরাপদ না, কিন্তু আমরা জলের কোনো সুবিধা পাইছি না। অটল জল কি তো আমরা সুবিধাই পাইছি না, জল অটল জল তো দূরের কথা। এই এলাকার আরেকজন গৃহিণীও একই অভিযোগ করলেন। অনেক কিছু হইতেছে, কত ধরনের রোগ সৃষ্টি হইতেছে, কিন্তু সাপ্লাই দিলে আমরা লেগে সুবিধা হয়ে দিল। আর এই তো সার ভিতরে কল জল একদম আয় না, খুব কষ্ট জল পাম দিয়ে আনতে। শর্মালুঙ্গা মাল্লামুড়া অতিক্রম করে আরও সামনের দিকে কি অবস্থায় রয়েছেন জনগণ তা দেখতেও খোঁজ নিতে এগিয়ে গেল নিউজ ভ্যানগার্ডের এই টিম। সরকারি তরফ থেকে রাস্তার মোড়ে মোড়েই দেওয়া হয়েছে সাপ্লাই লাইন, তবে এই জলগুলো খুব একটা ভালো নয়, আয়রন প্রচুর। এই নিয়েও একজন বলেন, সাপ্লাইয়ের জলগুলো দিয়ে সঠিকভাবে কোনো কাজই হয় না, কাপড় ধুলে পর্যন্ত এগুলো লাল হয়ে যায়। আমরা এমনি ওই যে বাংলাদেশের কল আছে না, এটি বাড়ি বাড়ি এমনি আছে আর কি, আমরা নিজেরা আবার কেউ সেলু বয়েছে, আমরা তো তো সেলু বয়েছি, কলও আছে, এভাবে চলছে আর কি। আর এই সাপ্লাই জলদি কোনো গাছ লাগে না, খাওয়াটাও চলে না, রান্নাও চলে না, করলে তো সবাই মানে জল দিয়া খাওয়া খাদ্য চান টান বা সব কাজ করতে পারে। স্নানও তো করুন জানা, স্নানও করুন জানা, না আয়রন থাকে, লাল জল বাইরে লাল।
যেখানে সাপ্লাইয়ের প্রয়োজন সেখানে নাকি সাপ্লাই নেই, অথচ অপ্রয়োজনীয় জায়গায় দিয়ে রাখা হয়েছে সাপ্লাইগুলো। এই নিয়েও একজন এলাকাবাসী নিজের ক্ষোভ উগড়ে দিলেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিদের কাছে। এদিকে রাজ্য সরকার কিন্তু তৎপর রয়েছেন রাজ্যবাসীর প্রত্যেকের ঘরে ঘরে যাতে অটল জলধারা পৌঁছে দেওয়া যায়, কিন্তু বাস্তব চিত্র যে পুরো বেগতিক। এই অঞ্চলের সবার একটাই কথা, তারা কেউই নাকি বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। এদিকে আবার আগরতলা শহরের অনেক বাড়িতেই কিন্তু দেখা গেছে অটল জলধারার জন্য শ্রমিকদের কাজ করতে, অনেক বাড়িতে তো জলের মিটারও বসানো হয়ে গেছে। তবে শর্মালুঙ্গা মাল্লামুড়ার মতো এলাকায় এখনও কিন্তু সঠিকভাবে সাপ্লাই লাইন পৌঁছয়নি জানিয়ে কষ্টেই আছেন এই সব এলাকার লোকজনেরা। যারাই জলের কষ্টে রয়েছেন তাদের তো অভিযোগ থাকাটাই স্বাভাবিক। এবার তাদের একটাই আশা, হয়তো বিগত দিনের যা হয়নি এটা হয়তো এখন হবার সম্ভাবনা রয়েছে। কেননা মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েছেন 2022 সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে অটল জলধারা। এই আশা নিয়েই এখন আগামীর প্রহর গুনছেন জলের অভাবী এইসব লোকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।